লক্ষীপুর 3 ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠায় গেজেট প্রকাশ স্থগিত রেখে তদন্ত চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। লক্ষীপুরের একটি কেন্দ্র এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইল আসন যেটা তার একটি কেন্দ্রের যে তথ্য উপাত্ত পাওয়া গিয়েছে সেটা নির্বাচন কমিশন বিশ্লেষণ করেছেন এবং এটা সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন। তারা সরজমিনে তদন্ত করে যে রিপোর্ট দিবেন সেই রিপোর্ট পাওয়ার পরে কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অবশ্যই আইনে যেহেতু বলা আছে গেজেট প্রজ্ঞাপন না মানে স্থগিত রেখে তদন্ত কার্যক্রম চলবে, সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।